বস ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি প্রোডাকশন এর পর্দায়। আজকে আমরা মুভি রিভিউ সিরিজ যে মুভিটি নিয়ে রিভিউ করতে যাব তার নাম হচ্ছে দ্য স্পাই গন নর্থ কিংবা গংজ্যাক। এটি 2018 সালে কোরীয় ভাষায় রিলিজ হওয়া একটি স্পাই থ্রিলার যা ডিরেক্ট করেছেন ইয়ং জং বিন। তো আর দেরি না করে আমরা মুভির স্টোরিতে চলে যাই। মুভির স্টোরিটা শুরু হয় 1990 দশকের প্রথম দিকে, যখন কয়েক দশক ধরে চলা দুই কোরিয়ার মধ্যে সংঘাত একটা পিকে পৌঁছায়। এবং এই পিকে পৌঁছানোর কারণ হচ্ছে যে উত্তর কোরিয়া তখন তাদের পারমাণবিক বোমা বানানোর কার্যক্রম হাতে নেয় এবং এর ফলে স্বাভাবিকভাবেই তাদের প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আতঙ্কিত হয়ে পড়ে। এবং এই আতঙ্কের বশবর্তী হয়ে তারা তাদের গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট মেজর পার্ককে ব্ল্যাক ভিনাস কোড নেম ধারণ করে উত্তর কোরিয়ায় পাঠায় একটি মিশন দিয়ে, যে মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে যে উত্তর কোরিয়ার হাই র্যাঙ্কিং অফিসিয়ালদের সাথে তার যোগাযোগ স্থাপন করে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ডিটেলস সম্বন্ধে জানা। তো এখান থেকে কাহিনী শুরু হয় এবং এর এই কাহিনীতে আগাতে দেখা যায় যে সে তার উদ্দেশ্যে আস্তে আস্তে সফল হতে থাকে এবং সফল হতে হতে সে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের অফিসিয়ালদের সাথে তার যোগাযোগ স্থাপন হয় এবং এক পর্যায়ে সে উত্তর কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্টের সাথেও, যিনি বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের বাবা কিম জং ইল, তার সাথেও তার যোগাযোগ হয় এবং সে তার উদ্দেশ্যে সফল হতেই থাকে। কিন্তু এর মধ্যেও বিভিন্ন রকম দেখা যায় যে সে নানা ধরনের জটিলতায় পড়ে, বিভিন্ন সময় তার আইডেন্টিটি আনকভার হয়ে যেতে যেতেও যায় না। এবং সব থেকে সে যেই বেশি সমস্যাটায় পড়ে তা হচ্ছে যে তার নিজের গোয়েন্দা সংস্থার মধ্যে কিছু ইন্টারনাল কনফ্লিক্ট এবং তার নিজের দেশের কিছু রাজনীতিবিদদের তার গোয়েন্দা সংস্থাকে তার রুটিন কাজের বাইরে প্রতিপক্ষের উপর নজরদারির জন্য কিংবা দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর জন্য তার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয় এবং এর ফলে তার মিশনও কিছুটা সমস্যা সৃষ্টি হয়। তো এই সব কিছু নিয়েই মুভিটি আগাতে থাকে এবং আগাতে আগাতে এক পর্যায়ে তার মূল মূল যে লক্ষ্যে মূল যে পরিণতিতে পৌঁছায়। তো বলে রাখা ভালো, এটি একটি রিয়েল লাইফ ঘটনার থেকে অনুপ্রাণিত। ব্ল্যাক ভিনাস কিংবা এই মিশন এটা আসলেই এক্সিস্ট করে এবং দক্ষিণ কোরিয়া আসলেই একজন এরকম স্পাই উত্তর কোরিয়ায় পাঠিয়েছিল ব্যবসায়ীর ছদ্মবেশে। তো আর দেরি না করে আমরা মুভির ডিটেলসে চলে যাই, টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোতে। তো প্রথমেই বলতে হয় যে ডিরেক্টর ইয়ং জং বিন তিনি অসাধারণভাবেই এই সিনেমাটি ডিরেক্ট করেছেন এবং তার ডিরেকশন অনেকটা নিখুঁতই বলা যায়। এছাড়াও অন্যান্য যেসব মুভি করেছেন সেগুলোও আসলে অনেকটা তার নিখুঁত ডিরেকশনের প্রমাণ রাখে। এবং স্টোরি আসলে এই সিনেমার সব থেকে ভালো দিকই হচ্ছে তার স্টোরি। এই স্টোরিটা আসলে অন্যান্য যে কোনো স্পাই থ্রিলার থেকে অনেকটা ডিফারেন্ট। এখানে অন্যান্য স্পাই থ্রিলারে যেমন মারদাঙ্গা অ্যাকশন কিংবা দেখা যায় যে শত্রু দেশের ক্যান্টনমেন্টে গিয়ে কিংবা শত্রু দেশের রাজধানী শহরের মধ্যে যে যে ধুমধারাক্কা গুলি করে তার মিশন সফল করা, যেটা আমরা দেখতে পাই জেমস বন্ড সিরিজে কিংবা বর্ন আইডেন্টিটি সিরিজে কিংবা পাশের দেশে বলা যায় যে টাইগার জিন্দা হে এজেন্ট বিনোদ, ওরকম যেখানে একজন সুন্দরী নারী থাকবে এজেন্টের গার্লফ্রেন্ড কিংবা আইটেম সং হবে, এরকম আসলে কিছুই নেই। এটা মূলত একটি ডায়ালগ বেসড স্পাই থ্রিলার যেখানে মারদাঙ্গা অ্যাকশন থাকবে না কিন্তু ডায়ালগ অনেক বেশি নিখুঁত হবে এবং এই ডায়ালগের মধ্যেই ক্যারেক্টারগুলো ডেভেলপ করবে এবং স্টোরি আগাতে থাকবে। স্টোরির মতোই স্ক্রিন প্লেও অসাধারণ এবং এই সিনেমার যে ন্যারেশন স্টাইল সেটা আসলে খুবই সুন্দর। এর পরবর্তীতে যেই অ্যাসপেক্টে আমরা যাব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই সিনেমার একটা দুর্বল দিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যান্য স্পাই থ্রিলার যেরকম একটা ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেরকম ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে না, একটু উইক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এরপরে যে অ্যাসপেক্টে আমরা যাব সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি ইজ অ্যাভারেজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে সুন্দর সুন্দর শট আছে। আর এই সিনেমার আরেকটি ভালো দিক হচ্ছে যে এর আর্ট ডিরেকশন এবং স্পেশালি তারা যে সুন্দর মতো সেটটা তৈরি করে 90-এর দশকের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, 90 দশকের টেলিফোন কিংবা সব থেকে বেশি সুন্দর লাগে যে উত্তর কোরিয়ার যে পার্টটা তারা শুট করে সেখানে অনেক বেশি রিয়েল লাগে। এবং সর্বশেষ আমরা যে অ্যাসপেক্টটা আলোচনা করব তার সেটা হচ্ছে অ্যাক্টিং। আসলে এই সিনেমার অ্যাক্টাররা খুবই ওয়ান্ডারফুল অ্যাক্টিং করেছেন, প্রশংসার যোগ্য এবং মানে এই অ্যাক্টিং আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো অ্যাক্টরদের নাম বলতে আসলে নামগুলো একটু উচ্চারণ করতে কঠিন যে কারণে আমার স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে।
প্রথম নাম হচ্ছে হুয়াং জুং মিন, যে উত্তর দক্ষিণ কোরীয় এজেন্টের ক্যারেক্টারটা প্লে করে। সে অসাধারণ অ্যাক্টিং করেছে এবং আসলে তাকে দেখলেই বোঝা যায় তার অ্যাক্টিংটা কত রিয়েলিস্টিক। এটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝবেন যে অনেক অনেক বেশি রিয়েলিস্টিক, অন্যান্য স্পাই থ্রিলারের মতো মানে অতটা মেকি না, অনেক 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 বেশি রিয়েলিস্টিক। এবং তার কাউন্টার পার্ট যে উত্তর কোরীয় গোয়েন্দা, যার নাম হচ্ছে লি সুং মিন, এই লি সুং মিনের অ্যাক্টিংও আসলে অসাধারণ। সেও একদম বলা যায় যে কাটায় কাটায় টক্কর দিয়েছে তার দক্ষিণ কোরীয় কাউন্টার পার্টের সাথে। এছাড়াও যেসব সাপোর্টিং অ্যাক্টাররা ছিল তাদের অ্যাক্টিংও আসলে খুবই 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 সুন্দর। তো এই এই হলো টেকনিক্যাল অ্যাসপেক্ট। এরপরে আমরা সিনেমার গুড অ্যাসপেক্ট এবং ব্যাড অ্যাসপেক্ট সম্বন্ধে আলোচনা করবো। আসলে সিনেমার গুড অ্যাসপেক্ট বলতে গেলে অনেক বেশি, মানে মোটামুটি সব দিকেই গুড অ্যাসপেক্টের মধ্যে পড়ে, ঠিক আছে? সিনেমার স্টোরি, ডিরেকশন, অ্যাক্টিং সবই মোটামুটি গুড অ্যাসপেক্টের মধ্যে পড়ে। ব্যাড অ্যাসপেক্ট আসলে একটা সিনেমার ভালো খারাপ মিলিয়ে সিনেমা ব্যাড অ্যাসপেক্ট খুবই কম, কিন্তু কিছু কিছু আছে যেগুলো বলতে হয়। আসলে সিনেমাটা দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আগেই বলেছি দুর্বল, এছাড়াও সিনেমাটি প্রায় 2.5 ঘন্টার মতো, তো আসলে একটু লেংদি, কিন্তু 2.5 ঘন্টার মতো হলেও আপনার বোর লাগবে না। কারণ সিনেমাটা আসলে কি বলে যে তার স্টোরি ডেভেলপমেন্টটা এত সুন্দর এবং ক্যারেক্টারগুলো এত সুন্দর করে ডেভেলপ করে যে আপনাকে এটা বেঁধে রাখবে। আর আরেকটা দুর্বল দিক হচ্ছে যে যারা আমরা টিপিক্যাল স্পাই থ্রিলার পছন্দ করি, মারদাঙ্গা অ্যাকশনের যে ধুমধুমার অ্যাকশন থাকবে, তাদের একটু হতাশ করবে এই সিনেমা। এখন সর্বশেষ যেটা, যে এই সিনেমা আমরা কি দেখবো কি দেখবো না, আমি আমার পক্ষ থেকে বলবো যে সিনেমাটা আমরা অবশ্যই দেখবো, এবং দেখলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হতাশ হবেন না, সিনেমাটি দেখলে আপনাদের ভালো লাগবে। তবে যারা টিপিক্যাল স্পাই থ্রিলার দেখেন, যে মারদাঙ্গা অ্যাকশন যারা এক্সপেক্ট করছেন, কিংবা টিপিক্যাল জেমস বন্ডের মতো যেরকম স্পাই থ্রিলার আপনারা চাচ্ছেন, তাদেরকে সিনেমাটা একটু হতাশ করবে। তবে আমি বলবো একটু হতাশ করলেও আপনারা দেখুন, কারণ এই সিনেমা দেখলে আপনারা একটা নতুনত্বের স্বাদ পাবেন, নতুন ধরনের স্পাই থ্রিলার আপনারা এই সিনেমার মাধ্যমে দেখতে পাবেন। তো আর সিনেমার মধ্যে আসলে হ্যাঁ কোনো 18+ সিন নেই, কিংবা ভায়োলেন্স যেগুলো আছে সেগুলো মানে অতটা কি বলে যে মানে খারাপ না। তো আপনারা এটা পরিবারের সাথে বসেই দেখতে পারেন। এই ছিল দ্য স্পাই গন নর্থ এর আমার পক্ষ থেকে রিভিউ। আপনারা সিনেমাটি দেখে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং আজকের মতো আমাদের রিভিউ আমরা এখানেই শেষ করছি। আপনাদের রিভিউ শেষ করার পর আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন, যাতে আমাদের চ্যানেলের কন্টেন্ট আমরা আরো সুন্দর করে বৃদ্ধি করতে পারি এবং আমাদের চ্যানেলের রিচটা বাড়ে। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। স্টে অ্যাট হোম, স্টে সেফ, হ্যাপি ওয়াচিং।